সর্বপ্রথম আপনাদের প্রুফ দেখে দিচ্ছি। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানটায় অ্যানালিটিক্সে ক্লিক করলে এখানটায়, তারপরে রিচ অপশনে ক্লিক করলে এখানটায় দেখতে পাচ্ছেন ইনপেসার। ইনপেসার নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্নটি নিচের দিকে ডাউন। এখানটায় ইনপেসার ক্লিক থ্রু রেট দেখুন, সেটাও নিচের দিকে 4.8% মাত্র। কিন্তু এসইও স্কোর সেটাও দেখে দিচ্ছি, এখানটায় দেখুন ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ থেকে 44% দেখুন, কিন্তু আমার চ্যানেল ডেড। তো এখানটায় দেখুন এই যে তীর চিহ্নটি যদি নিচের দিকে থাকে তাহলে ধরে নেবেন আপনার ইউটিউব চ্যানেলটি ডেড হয়ে গেছে, মানে ফ্রিজ হয়ে গেছে। তারপরে এখনকার আমি এখানটায় দেখুন রিচের ওপর ক্লিক করে ইনপেসার দেখুন, এখানটায় তীর চিহ্নটি উপরের দিকে আছে। এক কথায় বলতে গেলে ইউটিউব চ্যানেল ফ্রিজ যে হয়ে গেছিলো, জমে বরফের মতো হয়ে গেছিলো, সেটা গলে আবার জল পরিণত হয়ে গেছে। ইউটিউব একটা সমুদ্র, এই সমুদ্রে জল যদি না থাকে, জমে বরফের পরিণত হয়, তাহলে কিভাবে হবে? জলের পরিণত হলে আপনার চ্যানেলটা ঠিক আছে। তারপরে এখানটায় দেখুন ইনপেসার ক্লিক থ্রু রেট, এখানটায় 6%, যেখানটায় 4.8% ছিল সেখানটায় 6%, তাহলে ভেরি গুড দেখাচ্ছে। আজকের টপিক হচ্ছে হাউ টু ইউটিউব চ্যানেল ফ্রিজ। এই ফ্রিজ চ্যানেলটিকে আপনারা আবার আগের মতো কীভাবে আনবেন, তো সেই জন্য আপনাকে তিনটে টিপস দিব। এই তিনটে টিপসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন। স্টেপ নম্বর ওয়ান, আপনার চ্যানেলটি যদি এক বছর ঊর্ধ্বে হয়ে থাকে কিন্তু আপনার চ্যানেলটি ডেড হয়ে আছে, তাহলে আপনাকে এক মাসের মধ্যে ম্যাক্সিমাম 20টি ভিডিও আপলোড করতে হবে। এই 20টি ভিডিও একদম থাম্বনেলগুলি যে দিবেন, সেই থাম্বনেলগুলি ক্লিকেবল এমনটাই হয়, কারণ অডিয়েন্সের সামনে যখনই পৌঁছাবে অডিয়েন্স যেন ক্লিক না করে থাকতে না পারে, তেমন টাইপের হতে হবে। এই থাম্বনেল, এই থাম্বনেলের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ আছে তা অনেকেই জানেন না। যেমনটা কোনো অডিয়েন্সের সামনে পৌঁছালে সেই থাম্বনেলে দেখে সেই অডিয়েন্সকে ইলেকট্রিক যেমন শক লাগে তেমনটাই লাগতে হবে। সেই অডিয়েন্স দেখবে যে এই থাম্বনেলের ওপর ক্লিক করে একবার দেখে নি। এই 20টি ভিডিও আপলোড করার পর যদি আপনার চ্যানেল গ্রো যদি না হয়, তাহলে আমি রিকমেন্ড করব আপনার সেই চ্যানেলটিকে বন্ধ করে আবার একটা নতুন চ্যানেল ওপেন করতে। কারণ একটা নতুন চ্যানেলে হাই সিটিআর থাকে। আপনারা যখন ইউটিউব চ্যানেলটি ওপেন করেছিলেন তখন সেই চ্যানেলে সিটিআরটি কত হাই ছিল? ম্যাক্সিমাম 10%-এর উপর, 13%, 40% এইভাবে ছিল। কারণ ইউটিউবও জানে নতুন ইউটিউবরা ইউটিউব চ্যানেল ওপেন করলে অনেক কিছু ভুলভ্রান্তি করবে, যার কারণে তাদের হাই সিটিআর থাকে। কিন্তু এখন আপনি এক বছর যখন কাজ করে গেছেন, আপনার মধ্যে অনেক কিছু নলেজ হয়ে গেছে, আপনি সেই আগে ভুলগুলি যে করছিলেন সেই মিস্টেকগুলি আর করবেন না। একদিকে আপনার হাই সিটিআর, দ্বিতীয় দিকে আপনার চ্যানেলের আপনি যে কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্টগুলি ভালো দিবেন, তারপরে আপনার থাম্বনেল ক্লিকেবল দিবেন, তারপরে আপনার চ্যানেলটি দ্রুত কিন্তু আপনার গ্রো করবে। কিন্তু এখানটায় হয়তো আপনারা ভাবছেন যে আমার কিছু সাবস্ক্রাইবার ছিল, সেই সাবস্ক্রাইবারগুলি কোথায় যাবে? দেখুন, আপনি যে চ্যানেলটি বানাবেন সেই চ্যানেলের নিচে আপনার সেকেন্ড চ্যানেল লিখে দিবেন এবং সেকেন্ডটাই রেখে দিবেন। আপনার যদি সাবস্ক্রাইবার 1000 থাকে কিন্তু ভিডিও আপলোড করলে সেকেন্ডটায় ভিউস হয় 100, তাহলে সেই 100 জন হচ্ছে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। সেই সাবস্ক্রাইবারকে আপনি বলে দেবেন আমার সেই চ্যানেলে ভিজিট করতে, তারাও ভিজিট করে নেবে, আপনার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে। তো এইভাবে আপনার চ্যানেলটিকে কিন্তু দ্রুত গ্রোথ করাতে পারবেন। যেমনটা একজন কমেন্ট করেছিলেন যে আমি আমার বন্ধুর মোবাইল থেকে ভিডিও দেখছি কিন্তু আমার ভিউস কাউন্ট হচ্ছে না, টিউবারডির মাধ্যমে যখন দেখছি সেখানটায় হলুদ কালার চলে আসছে কিন্তু ভিউস কাউন্ট হচ্ছে না, সেটা প্রবলেম কি? তো দেখুন, সেখানটায় প্রবলেম বলতে ইউটিউব ক্রিয়েটার গাইড থেকে একদম পরিষ্কারভাবে বলা নেই, তবে যেটা জানলাম সেটা হচ্ছে আপনি যদি আপনার মোবাইল থেকে কোনো সময় ভিডিও দেখে থাকেন তাহলে সেখানটায় ভিউস কাউন্ট হয়ে গেছে, তারপরে আপনি যখন আপনার বন্ধু থেকে মোবাইল নিয়ে ভিডিও দেখছেন সেখানটায় আবার দ্বিতীয়বার কি কাউন্ট হবে? আগের ভিউস মাইনাস হতো, তারপরে এখানটায় প্লাস হতো, কিন্তু সেই একই থেকে যাচ্ছে।
আশা করি বোঝাতে পারলাম। এইভাবে নতুন নতুন কমেন্ট করো, আমি সব বুঝিয়ে আপনাদের বলে দেবো।